তাহলে এর আগে আমরা জানলাম যে কীভাবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বের করে ফেলেন মহেঞ্জোদারোর আবিষ্কার। তাহলে তারা কী করেন সেখানে, এটা আমরা জেনেছি। তো সেই একই সময়ে 1922-23 সালের দিকে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে সেখানে একটা জায়গা আছে, একটা জেলা আছে, সেই জেলার নাম মন্টো গোমারি। এই মন্টো গোমারি জেলার হরপ্পা নামক একটা জায়গা আছে, হরপ্পা নামের একটা জায়গা আছে যেখানে তারাও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। এবং আবিষ্কার করার পরে জন মার্শাল নামে একজন প্রত্নতত্ত্ববিদের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরও অনেক নিদর্শন আবিষ্কার করে ফেলে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে কীভাবে একই সময়ে পাঞ্জাবের দুটো জায়গাতে নানা ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় যেগুলো ছিল প্রাচীনকালের নিদর্শন, এবং এভাবেই কিন্তু সিন্ধু সভ্যতাটা আবিষ্কৃত হয়। এবং এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হরপ্পা এই জেলাটার যে আবিষ্কৃত হয়েছে সেখানের একটা নিদর্শন। এরকম একটা অবস্থা ছিল যখন হরপ্পাতে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে সিন্ধু সভ্যতার আরেক নাম কী? তাহলে তোমরা অপশনগুলো পড়ে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তো বন্ধুরা, আমরা জানি যে সিন্ধু সভ্যতার আরেক নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতার আরেক নাম কি? হরপ্পা সভ্যতা। এই ভিডিওতে তাহলে এই পর্যন্তই আমরা জানলাম সিন্ধু সভ্যতার পটভূমিগুলো। এর পরের ভিডিওতে আমরা শিখব সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থান সম্পর্কে।